হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, নমস্তে, আদাব। বাঙালি বাবুর্জি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে মোস্ট ওয়েলকাম। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে। শীতকালে পৌষ সংক্রান্তিতে এই পিঠেটা আমাদের সকলের বাড়িতে খুবই কমন একটা পিঠে। এছাড়াও বছরের যে কোনো সময়তেই এই পিঠেটা আমরা বানিয়ে খেতে পারি। অনেকেই এই পিঠেটা বানাতে ভয় পায়, ভাবে পিঠেটা ভেঙে যাবে না তো। কিন্তু যদি ইনগ্রেডিয়েন্টসের পরিমাণগুলো ঠিকমতো আপনি জেনে যান, তাহলে দেখবেন এটা বানানো কত সহজ। আমার ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলেই আপনি খুব সহজেই শিখে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি নিয়েছি ময়দা 250 গ্রাম, সুজি 100 গ্রাম, চালের গুঁড়ো 50 গ্রাম, নুন, চিনি 100 গ্রাম, যেটা আমি ক্রাশ করে রেখে দিয়েছি, 1 চামচ ঘি আর দুধ পরিমাণ মতো। আমি এই ব্যাটারটা দুধ দিয়ে বানাবো। পুরের জন্য নিয়েছি নারকেল কোড়া 1 কাপ, খোয়া ক্ষীর 50 গ্রাম, চিনি 100 গ্রাম, এলাচ গুঁড়ো আর দুধ। প্রথমে আমি বোলের মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে দিলাম, চালের গুঁড়োটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন দেব, ক্র্যাশ করে রাখা চিনিটা দিয়ে দিলাম, ঘি দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আস্তে আস্তে দুধ দিয়ে ব্যাটারটা বানাতে থাকব। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আমি ব্যাটারটা 5-7 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হয়েছে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এবার পুরটা বানাবো। প্যানেতে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, খোয়া ক্ষীরটা দেব, চিনিটা দিয়ে দিলাম, এবার দুধটা অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে নাড়তে থাকব। দশ মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে এলাচের গুঁড়ো কিছু ছড়িয়ে দেব। পুরটাকে এবার নামিয়ে নেব। ব্যাটারটা 2 ঘন্টা হয়ে গেছে। এবার প্যানেতে একটু অয়েল ব্রাশ করে নেব, হাতায় করে ব্যাটারটা দিয়ে দেব।
এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটা গোলাকৃতির শেপ করে নেব। পুরো গোল না হলেও চলবে, খুব হালকা ফ্লেমেতে এটা ভাজতে হবে। এবার পুরটা একটা সাইডে এইভাবে দিয়ে দেব। এইবার ধারগুলো থেকে আস্তে আস্তে ধারগুলো এরকম ভাবে করে নেব। এবার ডিমের অমলেটের মতো ফোল্ড করে নেব এটাকে। হালকা ফ্লেমেতে ধীরে ধীরে এই পিঠেটা ভাজতে হবে, একটা একটা করে আমরা এই এই পদ্ধতিতে পাটিসাপটাগুলো ভেজে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠে। তাহলে এবার আমার মতো করে বানিয়ে ফেলুন পাটিসাপটা। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে আমার ভীষণই ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ বাঙালি বাবুর্চি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা দি।